দিতে হবে দিতে হবে দিতে হবে কৃষককে ন্যায্য মূল্য সার দিতে হবে দিতে হবে দিতে হবে কৃষককে গ্রামে গ্রামে সার দিতে হবে দিতে হবে দিতে হবে কৃষককে গ্রামে গ্রামে সার দিতে হবে দিতে হবে সার নিয়ে সমস্যা অব্যাহত দিনহাটায় মহকুমা শাসকের দপ্তরে জমায়েত করে কৃষক বিক্ষোভ। সার নিয়ে সমস্যা অব্যাহত থাকায় এবার মহকুমা শাসকের দ্বারস্থ হলেন দিনহাটার কৃষকেরা। আজ সকালে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রীতিমতো জমায়েত করে বিক্ষোভ দেখান সাধারণ কৃষকেরা। পরে কৃষকদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সাথে দেখা করে লিখিতভাবে জানান, বেশ কিছুদিন ধরে সারের কালোবাজারি শুরু হয়েছিল, সম্প্রতি সারের দোকান থেকে স্টক শেষ বলে জানিয়ে দেওয়া হচ্ছে, তাই সাধারণ কৃষকেরা সার পাচ্ছে না। এই অবস্থায় চাষের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, তাই সঠিক মূল্যে কৃষকদের সারের ব্যবস্থা করে দেওয়ার জন্য মহকুমা শাসকের কাছে লিখিতভাবে ওই আবেদন করা হয়েছে। এদিন সারের দাবিতে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখাতে আসা এক কৃষক বলেন, এই পৌরসভার ডিসিশনে আমরা ঘায়েল, কারণ কোনো সারই দ্বারা বিচতেছে না, আর বলতেছে কোনো সারই নেই, কারণ ডিলার আমাদের কোনো সারই দেয় না, যেহেতু পৌরসভাতে সার দেওয়া হচ্ছে বা ছিল দেওয়া হচ্ছে, কিন্তু আমরা গ্রামের গ্রাম থেকে আমরা আসছি, আমাদের ভাড়া অনেক, সারাদিন যাচ্ছে একটা হাজিরা যাচ্ছে, এখানকার খরচা আছে, আমাদের যাতে গ্রামের দোকানে আমাদের সার পৌঁছায় সেটা ব্যবস্থা করা হোক। দিনহাটা মহকুমায় সারের দাম বস্তা প্রতি 200 থেকে 400 টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছিল বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এই অভিযোগ পেয়ে স্থানীয় বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহ তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দিনহাটা শহরের বড় বড় সারের দোকানে হানা দেন। তাদের কাছে স্টক জেনে নিয়ে স্লিপ ইস্যুর মাধ্যমে সঠিক দামে কৃষকদের কাছে সার বিক্রির নয়া নিয়ম চালু করেন। এই স্লিপ ইস্যুর দায়িত্ব দেওয়া হয় দিনহাটা পৌরসভাকে। গত শনিবার থেকে পুরসভা স্লিপ ইস্যু করতে শুরু করলে কৃষকদের লম্বা লাইন পড়ে যায়। এতে অনেক কৃষক লাইনে দাঁড়িয়েও স্লিপ সংগ্রহ করতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। গত রবিবার স্লিপ ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হয় পুরসভা কর্তৃপক্ষ। এরপরে এদিন সাধারণ কৃষকেরা জমায়েত হয়ে মহকুমা শাসকের কাছে সার না মেলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোয় ওই সমস্যা যে আদৌ মেটেনি তা স্পষ্ট হয়ে উঠেছে। এবার ওই সমস্যা মেটাতে প্রশাসন না বিধায়ক কে দায়িত্ব নেন এবং কিভাবে ওই সমস্যা মেটান সেটাই এখন দেখার। মহকুমা দিনহাটা কোচবিহার, 7/12/2021 মহাশয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিবৃন্দ দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকার কৃষক, গত কয়েকদিন ধরেই দিনহাটা মহকুমা জুড়েই সারের কালোবাজারি চলছে। অবশেষে আজ দেখা যাচ্ছে সমস্ত সারের দোকানদাররাই বলছে স্টক শেষ, সার পাবেন না। এমত অবস্থায় আমরা নিরুপায় হয়ে আপনার দ্বারস্থ হয়েছি। আমাদের আবেদন, আমাদের চাষের জন্য প্রয়োজনীয় সারের যোগানের সুব্যবস্থা করে বাধিত করবেন। বিনীত, আমরা যারা সই করেছি প্রত্যেকেই।